আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি এহসান উদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপওয়ার্কের যে জবগুলো আছে জবগুলো কোন ধরনের জবগুলোতে বিট করা উচিত আর কোন ধরনের জবগুলোতে বিট করা উচিত না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এখান থেকে আমি প্রোফাইলটা দেখাতে পারছি না ওভাবে তারপরেও আমি আপনাদেরকে চেষ্টা করবো বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য আমি দেখি আগে আমার এই জিনিসটা প্রপারলি ইয়ে হচ্ছে কিনা আচ্ছা হ্যাঁ হচ্ছে আমি এখান থেকে একটি জব ওপেন করলাম এখান থেকে আরেকটি জব ওপেন করলাম ওপেন করার পর আমরা ওই জবগুলিকে দেখতে পারবো আচ্ছা আমাদের এই দুটি জব এখানে আমরা ওপেন করেছি এখানে মোটামুটি হ্যাঁ দুটি জব চলে আসছে চলে আসার পর আমাদের এখানে যে জব টাইটেল দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটি জব টাইটেল দেওয়া আছে জব টাইটেলের পরে তার এখানে একটা জব ডিসক্রিপশন দেওয়া আছে আপনি মনে করেন জব টাইটেলও আপনার কমন পড়েছে পাশাপাশি আপনার জব যে ডিসক্রিপশন আছে সেটিও কমন পড়েছে ওভারঅল বিষয়গুলো আপনার কমন পড়েছে আপনি কাজটুকু পারবেন কোনো সমস্যা নাই এমনটি হতে পারে যে আপনাকে যে অ্যাটাস্টেড স্যাম্পলগুলো দিয়েছে অ্যাটাচমেন্ট করে যেগুলো দিয়েছে সেগুলো আপনার কমন পড়েছে মানে কমন পড়েছে বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি কাজটুকু পারবেন এতটুকু আপনি বুঝতে পেরেছেন এখন এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে সে টপিকটা হচ্ছে যে এই যে জায়গাটা অ্যাক্টিভিটি অন দিস জব ঠিক আছে এই জায়গাটা সম্পর্কে আপনার যথেষ্ট একটা ধারণা থাকতে হবে এই জায়গাটার ধারণা যদি আপনার ভালো থাকে তাহলে আপনার কানেক্টিগুলো অন্ততপক্ষে কোনোভাবে নষ্ট হবে না এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি আপনি এখানে দেখেন ইতিমধ্যে প্রোপোজাল সেন্ড করেছে আপনার বিশ থেকে পঞ্চাশ জনের মতো আপনার প্রোপোজাল সেন্ড করেছে ক্লায়েন্ট লাস্টে তিন মিনিটে আগে দেখেছে এখানে ইন্টারভিউ দিচ্ছে ছয় জন ঠিক আছে ইন্টারভিউ সেন্ড এখানে ইন্টারভিউ সেন্ড করা হয়েছে সরাসরি ক্লায়েন্ট সেন্ড করেছে এগারো জনকে তার ভিতরে জন ইন্টারভিউ দিয়েছে ঠিক আছে এখানে একটি বিষয় খেয়ালটা করবেন এখানে ইতিমধ্যে এগারো জনকে এখানে ইয়ে দেওয়া হয়েছে এখানে এগারো জনকে যে দিয়েছে এখানে তার স্যাম্পল এখানে দুটো উল্লেখ করেছে এখান থেকে আপনি যদি চেষ্টা করে দেখেন যে এখানে তার কী কী ধরনের কাজ করানো হবে ঠিক আছে আমার মনে হয় দুইটা জিনিসই এখানে তার কাজ কমপ্লিট আছে এখন এদের কাছ থেকে এগারো জনের কাছ থেকে যদি সে যদি স্যাম্পল স্যাম্পল করে নিয়েও যদি যদি স্যাম্পল স্যাম্পল খেলা করেও যদি তার কাজটুকু কমপ্লিট করে নিতে পারে তারপরেও কিন্তু কাজটা কমপ্লিট তার মানে কি এই ধরনের ক্লায়েন্টের কাছ থেকে একটু দূরে থাকা ভালো এক দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে এই মানে কখনো কোনো জবে যদি বিট করতে যান বিট করার সময় যদি দেখেন যে ওই ক্লায়েন্ট তার যে প্রিভিয়াস জবগুলো আছে ওই জবগুলোতে একই ব্যক্তিকে হায়ার করে এসেছিল বারবার একই ব্যক্তিকে হায়ার করে এসেছিল এখন নতুন যে জবটি দিয়েছে এখানেও একজনকে ইনভাইট সেন্ড করেছে তার মানে আপনাকে বুঝে নিতে হবে এর আগে যার সাথে সে কাজ করেছিল এই জবটা যদিও সে পাবলিকলি নিয়ে আসছে কিন্তু আপনাকে দেওয়ার জন্য না আমাকে দেওয়ার জন্য না যাকে দিয়ে পূর্বে কাজ করেছিল তাকে দেওয়ার জন্য এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনার কানেক্টটা নষ্ট হবে না যেমন এখান থেকে যদি আমরা কানেক্টটা আমরা যদি এটাতে বিট করতে যাই আমাদের মোটামুটি এখান থেকে প্রায় আপনার দুটো কানেক্ট কেটে নিয়ে যাবে দুটো কানেক্ট কেটে নিয়ে যাবে আমার এই অ্যাকাউন্টে চুয়াল্লিশটা কানেক্ট আছে এখান থেকে দুটো ইয়ে কেটে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড এটাতে আসি এটাতে আপনি যদি বিট করেন তাহলে আপনার অবশ্যই একটি কানেক্ট কেটে নিয়ে যাবে এখানেও কি অবস্থাটা দেখি সাত মিনিট আগে ক্লায়েন্ট দেখেছে এখানে পঞ্চাশ প্লাস এখানে ইয়ে করেছে এখানে কাউকে ইন্টারভিউ এখন পর্যন্ত সেন্ড করা হয়নি কেউ ইন্টারভিউ দেয়নি অথবা আন্ডার রিভিউ ইন্টারভিউ কেউ এখন পর্যন্ত আসেনি এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটাতে আমি খুব সুন্দরভাবে বিট করতে পারবো কিন্তু আমি আপাতত এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের পাশের দেশ তারাও আমাদের মতোই অনেকাংশে কাজ করে থাকে পেমেন্ট মেথড আবার ভেরিফাইড না অতএব এই কাজটাতে আমার বিট করার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে কারণ সে খুব মানে আমাকে যে কাজ দিবে সে না সে মেম্বার চেঞ্জ হয়েছে আপনার মনে চব্বিশে এপ্রিল ঠিক আছে তার পেমেন্ট মেথড ভেরিফাইড না তবে হ্যাঁ অন্য কোন কান্ট্রি হলে যে নতুন কোনো ক্লায়েন্ট সে আমি তাকে কাজ আমি করে দিতে পারতাম কিংবা তার কাজটাকে আমি করতাম কিন্তু আসলে আমাদের পাশাপাশি দেশে তারাই আমাদের টাকার সম একটা টাকা মূল্য কাজ করে থাকে অর্থাৎ দুই একটা দুই এক টাকা ডিফারেন্স আছে তা এই জন্য আমার কাছে মনে হয় যে আমি এই কাজটা করবো না আমার কাছে মনে হচ্ছে যে আমি এই কাজটা করবো না না করাটাই ভালো আমার কাছে কিন্তু এটা যদি আজকে ইউএসএ অস্ট্রেলিয়া তারপরে ক্যানাডা অথবা ইউরোপের যে যে কোনো কান্ট্রি হতে পারে সেই কান্ট্রিগুলোতে যদি হতো তাহলে আমি অবশ্যই কাজটুকু করতাম তার কারণ ওখানকার একজন ক্লায়েন্ট নতুন করে আসছে সে তার হয়তো বা পেমেন্ট হতো বেরিফিট হতে মিনিমাম বা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগে ঠিক আছে এই সময়টা পর্যন্ত আমাকে তো অন্তপক্ষে ওয়েট করা যেতে পারে তা অথবা আমি ওয়েট করতেই পারি সব সবিকের কিছু না এই জন্য চেষ্টা করবেন এই বিষয়গুলোকে একটু খেয়াল করার জন্য ঠিক আছে খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে নাহলে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আচ্ছা এখানে দেখি আরো কোনো জব আছে কিনা এখানে একটা জব দেখি এখানে একটা জব দেখি আচ্ছা এখানে একটা জব দেখছি দ্যা রিভার্ভ সামথিং ইজ এ ফটো অ্যান্ড এ কুলার এটি আচ্ছা এখান থেকে জব যদি আমরা বিট করতে যাই মোটামুটি আমাদের দুটি কানেক্ট কেটে নেওয়া হবে মানে প্রোপোজালের জন্য দুটি ইয়ে করে ওয়ান টাইম প্রজেক্ট একটি দ্য কালার এডিটস ঠিক আছে নাম আচ্ছা এই যে এখানে দেখেন খুব মজার বিষয় এখানে খেয়াল করে দেখেন এখানে বিশ থেকে পঞ্চাশ জন সে এখানে ইয়ে করেছে তার ভিতরে ইন্টারভিউ আছে দশজন ঠিক আছে ইনভাইট সেন্ড করেছে পাঁচজন আর ইনভাইট এখন পর্যন্ত আন্ডার রিভিউট ইনভাইট আছে পাঁচজন এখন এখানে প্রশ্ন আসতে পারে এখানে ইন্টারভিউ সেন্ডই করেছে পাঁচজনকে কিন্তু এখানে দশজন কিভাবে আসলো পাঁচজনকে ডিরেক্ট ক্লায়েন্ট তাদেরকে পছন্দ করে পাঠিয়েছে আর পাঁচজনকে পাঠিয়েছে অ্যাভারেস্টে পাঁচজনকে পাঠিয়েছে আপওয়ার্কের পক্ষ থেকে তার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে ঠিক আছে সে যে এখানে কিওয়ার্ডগুলো দিয়েছে এইগুলোর উপর ডিপেন্ড করে যার সাথে ম্যাচ হয়েছে তার কাছে পাঠিয়েছে তার কাছে চলে গেছে সেখানেও পাঁচজন চলে গিয়েছে তো এই জন্য আমাদেরকে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা খুবই মানে খুবই জরুরি আমার কাছে মনে হয় এই জন্য চেষ্টা করবেন একটা প্রোফাইল যখন সাজাবেন তখন অবশ্যই কিওয়ার্ড রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো একটু নজর দেওয়ার জন্য তাহলে অনেক ভালো কিছু করার সম্ভব আছে আচ্ছা এখানে ফর ওয়ান হান্ড্রেড ফিফটি সিম্পল সিম্পল ঠিক আছে লাইন গ্রাফস ইন ইমেজেস ফাইল ঠিক আছে এখানে সুন্দর করে বলে দিয়েছে একশো পঞ্চাশটা ইমেজেস লাইন শার্পান ভেক্টোরাইস এরভিল স্ট্রেটর এডিট টেক্সট অ্যাসেট্রা এসেট্রা সেই কাজগুলো করেছে আমি বুঝতে পারছি যে কী কাজটা করানো হবে এখান থেকে এখানে কিছু স্যাম্পলও দিয়েছে ঠিক আছে পাশাপাশি দেখেন এখানে দুই তিনজনকে ইন্টারভিউয়ের ব্যবস্থাও করা হয়েছে মানে অটো ইন্টারভিউ তাদের কাছে চলে গিয়েছে তারা ইতিমধ্যে তিন তিনজন ইন্টারভিউ দিচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে মানে রানিংয়ের উপরে আছে এই ধরনের জবগুলোতে চেষ্টা করবেন সবসময় যে একটু অ্যাভয়েড করে চলে যাবেন তবে এখানে দেখতে পাচ্ছেন যে এই একটি মানে ফার্স্ট ওয়ার্ল্ডের একটি জব সেখান থেকে আসলে একটা রিস্ক নেওয়াই যেতে পারে চারটি বিট কানেক্ট কেটে নিবে আপনি যদি খুবই এক্সপার্ট হয়ে থাকেন তা আমার মনে হয় এটাতে খুব সুন্দর করে বিট করা যেতে পারে কারণ এখানে যতগুলো কাজ দেখতেছে মোটামুটি তার আশি ডলার আওয়ারলি রেটেও সে কাজ দিচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে খুব ভালো মানের একজন ক্লায়েন্ট খুব সহজে কাজ দিচ্ছে এবং খুব ভালোভাবে কাজ দিতে পারছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই ধরনের বিষয়গুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে আমার মনে হয় আমাদের কানেক্টগুলো যে গুরুত্বপূর্ণ কানেক্টগুলো এগুলো নষ্ট হবে না আর এটা আমার একটা অ্যানাদার অ্যাকাউন্টে দেখিয়েছে অনেকে বলছেন যে আপনার প্রপার অ্যাকাউন্টে কেন দেখাচ্ছেন আমার আরেকটি অ্যাকাউন্ট আছে যারা আমাদের আপওয়ার্কের কোর্সটিতে ইনরোল করেছেন সেই কোর্সে আমার ওই প্রোফাইলটিকে দেখানো আছে যদিও এটা আমার রানিং কোনো প্রোফাইল না আপাতত আছে কিন্তু একেবারে কাজ করি না ওটাতে আমাদের এনাদের প্রোফাইলগুলোতে আমরা কাজ করে থাকি আশা করি বুঝতে পেরেছেন অনেকে প্রশ্ন করেছেন এবং কি মা বাবা তুলে পর্যন্ত গালি পর্যন্ত দিয়েছেন আসলে এগুলো করা ঠিক না আসলে আপনি গালি দিয়ে কী করবেন বলেন গালি দেওয়া তো ঠিক না একজনকে গালি দেওয়া আসলে খুবই একটা অন্যায় কাজ আমি আশা করি আমি তো আপনার প্রতি অন্যায় করিনি একজন কেন গালি দিচ্ছেন শুধু শুধু আমাকে গালি দিচ্ছেন আমার মা বাবাকে গালি দিচ্ছেন আসলে এটা ঠিক না কাউকে গালি দিবেন না গালি দেওয়াটা মানে খারাপ জিনিস পচা জিনিস দেখেন না ছোট ছোটোবেলায় আমাদের মা বাবা আমাদেরকে বলতো এ গালি দেওয়া যায় না গালি দেওয়া পচা জিনিস সত্যি গালি দেওয়া পচা জিনিস গালি দিবেন না নিজেকে একটু বোঝানোর চেষ্টা করেন দেখবেন আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন আপনার রাগকে আপনি কন্ট্রোল করতে পারবেন রেগে গেলেন তো হেরে গেলেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অর রাহমতুল্লাহি অবরাকাতু